হ্যালো গাইজ, এখন আমার কাছে একদম টাইম নেই, এখন বাজে 1:20। আমার মেয়ে হঠাৎ করে ফোন করে আমাকে জানাচ্ছে। হ্যালো গাইজ, আমার কাছে একদম টাইম নেই, বেশিক্ষণ কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখন বাজে 1:20, আজকে শনিবার। হঠাৎ আমার মেয়ে ডিসাইড করলো চলো দীঘা, আমি রেস্ট নিচ্ছিলাম, ছুটি ছিল, রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ ডিসাইড করছে চলো দীঘা বেরিয়ে যাই। তো আমি ফটাফট প্যাকিং শুরু করে দিয়েছি, এখন আমার কাছে আর একদম টাইম নেই, কথা বলতে পারছি না। তো 2:25 হাওড়া থেকে ট্রেন আছে বোধ হয়, তো সেটা ধরতে হবে, তাই ফটাফট রেডি হয়ে বেরিয়েছি। আমার এখান থেকে এখন টালিগঞ্জ যেতে হবে, টালিগঞ্জ থেকে ওকে তুলে তবেই আমাকে বেরোতে হবে। চলুন, আবার দেখা হবে। আপনারা এখান থেকে এসি নন এসি সব বাসই পেয়ে যাবেন, আমরা নন এসিতেই উঠে গেলাম, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, কম খরচাও হয়ে যাবে। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝটপট যে বাসটা পেয়েছি এক্ষুনি যেটা ছাড়বে সেটাতেই উঠে গেলাম, মাত্র 300 টাকা। আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, টালিগঞ্জ থেকে আমি আর আমার মেয়ে দুজনে ওলা করে চলে এলাম, কিন্তু এখন বাজে 2:45, আমাদের ধর্মতলায় নেমে যেতে হলো, আমরা এখান থেকে বাসেই দীঘায় পৌঁছে যাব। তো বাসেই যেতে হবে, তার কারণ হচ্ছে আমরা ট্রেনটা পাবো না, আর যদি পরের ট্রেনটা নিতে যাই তাহলে সেটা 6:30, অনেক লেট হয়ে যাবে, তাই আমরা বাসেই দীঘা পৌঁছবো। চলুন, আমরা এসে পৌঁছে গেলাম দীঘা, ওল দীঘায় নেমে যাবো আমরা, নিউ দীঘায় আর যাচ্ছি না, প্রচন্ড পরিমাণে ভিড়, 1:30 বাজে, ঠিক টাইমে একদম ঢুকিয়ে দিয়েছে। নিচে নেমে দেখাচ্ছি কত ভিড়, শনি রবিবার যে কি আরে ভিড় হয়। এবার বাসের থেকে নেমে যাবো, আজ থেকে 2 মাস আগেও আমি দীঘায় এসেছিলাম, তখনকারও ব্লক ছেড়েছি, পুরো মানে ফাঁকা ধুধু করছিল, আর ঠিক 2 মাস বাদেই আমি আবার আজকে এসেছি। আজকে এখানে দেখে মনে হচ্ছে মেলা লেগেছে, ভিড়ে ভিড়, রুম আমি বুক করে আসিনি, জানি না কি হবে, এগিয়ে যাই দেখি কত টাকার মধ্যে কি রুম পাওয়া যাচ্ছে। এত ভিড়, বাপরে বাপ, আপনাদের দেখাচ্ছি রাস্তা হাঁটা যাচ্ছে না, মানে এত ভিড়। আসলে করোনার মধ্যে মানুষ বাড়িতে থেকে বোর হয়ে গেছে, এবারে রেজিস্ট করতে পারছে না, এবারে আর কি বেরিয়ে যেতেই হবে। চলুন এবারে এগিয়ে যাই, অলরেডি 8:30 বাজে, 8:30 ডট নামিয়ে দিয়েছে, এবারে একটু রুম টুম দেখি কোথায় কি পাই। আমরা হোটেলও পেয়ে গেছি, আর হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে একটু বিচে এসছি, বিচে দেখুন কি মারাত্মক ভিড়, বাপরে বাপ, পুরো ঠেলাঠেলি হচ্ছে। বিচের কাছাকাছি এসে গেছি, সমুদ্র সৈকতে এসে যদি আগে বিচেই না এলাম তাহলে শান্তি নেই, রাত্রে পৌঁছেই আমরা আগে একটু বিচে ঘুরে নিচ্ছি, কালকে সকালবেলা ভোরবেলা আবার আসবো। ভিড়টা দেখুন শুধু, জল চলে আসছে, হ্যালো।
দিও দিদি একটা নাও আমরা 5:30টার সময় বিচের সামনে চলে এসেছি ওখান থেকে এখন 7টা বাজে আমরা এখানে বসে আছি ঘন্টার পর ঘন্টা বেশ ভালোই লাগছে ওয়েদারটাও ভীষণ সুন্দর আকাশটা দেখে খুব দারুণ অতটাও গরমও নেই टूर कंप्लीट हलो आज के आबार प्रचंड रोद उठे गेछे बस टिकिट काटबो एखन एसी बस ही चले जाब कल के मेघला छिलो बोले नन एसी ते चले एसेछि किन्तु एखन एसी बस ही चले जाब एसी बस 300 टाका करे बोलछे हेइ टिकिट काटबो उठे जाब 20 मिनट पर पर ही आछे एखाने कोथा बड़ाछो धर्मतला चले जाब धर्मतला थेके तारपरे आमरा आमादेर आबार किछु तो करे आमादेर बाड़ी पौंछे जाब नौटा कुड़ी उठे गेछि बसे एसी बस बस शांति एबार आस्ते आस्ते घूमिए घूमिए पौंछे जाब टाटा आबार देखा होबे नेक्स्ट ब्लॉगे ब्लॉगटा लाइक शेयर कमेंट करते भूलबेन ना थैंक यू।